প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তারপর নাম কি? খাদিজাপা। খাদিজাপা দেশের বাড়ি কোথায়? জামসিং। কোন জায়গায় এটা? সাবাত থানা। আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে? কেন হয় নাই? কে করে না বিয়ে শাদী নাকি? আচ্ছা, তো বাবা মা আছে বাসায়? শুধু মা আছে। আর ভাই বোন কয়জন? দুইজন। কি এক ভাই এক বোন না দুই বই নেই? আর আপনার? আচ্ছা, দুই ভাই এক বোন। আচ্ছা, মানে তিনজন, মানে আপনার ফ্যামিলিতে মোটমাট মা নিয়ে চারজন আছেন? আচ্ছা, মানে মারা যাওয়ার পরে আর সে কষ্টটা সহ্য করতে পারে নাই, বাবা এখন মানে মা এখন পাগল হয়ে গেছে নাকি? আচ্ছা, তো আপনি কি করতেছেন? বিয়ের বয়স হয়েছে, এখনো বিয়ে করেন না কেন? মানে এখন কি কোনো সেরকম মানুষকে আসে না? আচ্ছা, তো আপনি কি করতেছেন? কটা বাসায় কাজ করেন? এর আগে ইউটিউবার ছিলেন? এ প্রথম? আচ্ছা, সত্যি বলতেছেন তো নাকি আবার মিথ্যা বলতেছেন, কোনটা? আচ্ছা, তো ইউটিউবে কেন আসলেন? কি কষ্ট? আচ্ছা, ইউটিউবে আসছেন যে আপনাকে দেখবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে বিয়ে করবে নাকি? আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? নাম্বার বলতে পারেন? পড়াশোনা করছেন? পড়াশোনা করছেন? কেন? মানে পড়াশোনা করার ইচ্ছা ছিল, টাকার জন্য করতে পারেননি? আচ্ছা, তো এখন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আপনি নাম্বার দিয়ে দেবেন, তো নাম্বারটা কি আমি বলে দেবো? দর্শক, আপনারা যদি এই আপুর সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে 01767529608। আমি নাম্বারটা আবারও বলছি, 01767529608। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু এই আপুর সাথে কথা বলতে পারবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।